জাহিলাত দিয়া, গণতন্ত্র দিয়া নেতৃত্বগিরি করা আসলে ভালো জিনিস না। যে আমারে কোটি কোটি টাকা দিল, আমি কোন মন্ত্রী এমপি হব না, কারণ জাহিলাতের আন্ধারে আমি কোন চাকরি করবই না। এই সিদ্ধান্ত নিয়ে আমি ইউনিভার্সিটিতে বের হয়েছি আর একগ্রহে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমার বিরুদ্ধে বড় রকমের কথাবার্তা মিথ্যা মিথ্যি বলা হচ্ছে, সব ধ্বংস হয়ে যাবেন, এরকম কথা বলা হচ্ছে। আমাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে 2009 সালে, ইসলামী সমাজকে 2009 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কালো তালিকাভুক্ত করে থাকে, গেজেটের প্রকাশ করল না, তাদের গেজেট প্রকাশ করা উচিত। কেন আমরা কালো তালিকাভুক্ত হবো? আমরা কালে কালো তালিকাভুক্ত হওয়ার কোন কাজ করি না। আমরা বাবার মাইল খেয়েছি, মানুষকে ক্ষমা করেছি, আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করছি, আমরা কালো তালিকাভুক্ত হওয়ার একটি কাজও করি না। বরং সরকার কালো তালিকাভুক্ত হওয়ার জন্য বহু রকমের অপরাধ করেছে। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের সরকার কালো তালিকাভুক্ত সরকার। তাই বন্ধুগণ, ধৈর্যের সহিত কাজ করতে হবে, আবেগে তাড়িত হওয়া যাবে না, আবেগে করা যাবে না। ঠান্ডা মাথায় সুস্থ পরিকল্পনা নিয়ে শান্তি শৃঙ্খলার সাথে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে। আজকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আর এখন আমাদের বিভিন্ন অফিস থেকে যারা এসেছিলেন কর্মসূচি বাস্তবায়নের জন্য, প্রত্যেকের যার যার অফিসে চলে যাবেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন। সুরম মুমিনুন আপনাদেরকে সমাপ্ত হয়েছিল, এর সাথে সুরম মুমেন আরেকটা সুর আছে কি মুমেন, ওই সুরটাও সবক দেওয়া হল। এটা আপনারা তেলাত করবেন, স্টাডি করবেন, এবং এখানে দিক নির্দেশের আলোকে নিজেদের চিন্তা চেতনা বিশ্বাস ইমান চরিত্রকে পরিশুদ্ধ করার জন্য কাজ দায় নেবেন। আজকে আর লম্বা না করে সরকার প্রশাসন সকলকে আল্লাহ ক্ষমা করুক, দেশবাসীকে ক্ষমা করুক, আল্লাহ তাদেরকে আজাব প্রযুক্তি রক্ষা করার জন্য গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করার থেকে এই পল্টন এরিয়ায় ইসলামের দাওয়াত যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেন পিছিয়ে না থেকে সেই লোক আল্লাহ তাদেরকে কবুল করে করে না। বাংলাদেশের সকল থানা, সকল প্রশাসন সকলেই যেন ইসলাম প্রতিষ্ঠার কাজে সামিল থাকতে পারে, সেই জন্য আমরা সকলের আন্তরিক সমর্থন এবং সহযোগিতা চাই। কারণ দেশবাসী, প্রশাসন, সরকার সকলের কল্যাণে দোয়া হবে, সুরা ফাতিহা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين চলার পথে সকল গুণাগুলি মেহরবানি করে মাফ করে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষার সুব্যবস্থা। দেশবাসী, বিশ্ববাসী সকলকে আপনি পরিপূর্ণ হাজার দান করুন, আপনার আধা থেকে রক্ষা করুন, জান্নাতের পথে সকলকে নিয়ে আসুন। বিশেষ করে আমাদের বাংলাদেশের সরকার, প্রশাসন, সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আমি আপনি নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসুন, তাদেরকে শান্তি করার সাথে ভালো কাজের সমর্থন এবং সহযোগিতা করার তৌফিক দান করেন। সাংবাদিক বন্ধুরা যেন ইসলামিক সমাজের এই শহীদ আন্দোলন এবং দাঁড়াতকে তাদের দায়িত্ব হিসাবে গ্রহণ করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারে, সেইভাবে তাদেরকে গ্রহণ করুন। সরকার প্রশাসন, দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ এবং আমরা যারা দেশবাসী আছি সকলের প্রয়োজন পূরণ করে দাও, সকলের সকল সমস্যার সমাধান জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সকল সকলকে আজাব প্রযুক্তি থেকে রক্ষা করো, তোমার রক্তের সাহায্য স্থান দান করো। আমি আগুন থেকে শুরু করে আজ এই মনোযোগ করতেছি, যত ইমানদার মুসলিম এখন কবরেছে প্রত্যেকের কবরকে জান্নাতের সকলকে জান্নাত।